রাইট নাও জানাবো এবারের ঈদে আফরান নিশোর সব ধামাকার আপডেট সম্পর্কে। তো বেশি কথা না বলে গসিপে যাওয়া যাক। আফরান নিশো যে ঈদের ধামাকা নিয়ে আসবে তা তো আগে থেকেই আন্দাজ করা যাচ্ছিল, কেননা তার বেশ কিছু কাজ অনেক আগে থেকেই চলছিল। সেগুলোর মধ্যে একটি হচ্ছে সিন্ডিকেট। শিহাব শাহিনের পরিচালনায় এবারের ঈদে আসছে সিন্ডিকেট। সিরিজটির দেখার জন্য চোখ রাখতে হবে চরকির অফিসিয়াল ওয়েবসাইট। সিন্ডিকেটের নিশো ছাড়াও রয়েছে নাজিফার তুষি, তাসনিয়া ফারানি সহ আরও অনেক গুণী কলা কৌশলী। এবার আসা যাক কাইজারে। ওপার বাংলার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে আসছে নিশোর বহুল অপেক্ষিত সিরিজ কাইজার। বেশ অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে এইবার তা পরিষ্কার করে দিলেন এ সিরিজের পরিচালক তানিম নূর। কাইজার একটি ব্যতিক্রমধর্মী সিরিজ। এ সিরিজে একটি ব্যতিক্রমধর্মী রোল প্লে করেছেন নিশো, যা আমরা ট্রেলার দেখেই বুঝে গেছি। কাইজার অনিয়ার হবে 8 জুলাই। এটি দেখার জন্য চোখ রাখুন হইচয়ে। এবারের ঈদে ওয়েব সিরিজ ছাড়াও একক নাটক নিয়ে আসছেন নিশো। আই অ্যাম সিঙ্গেল, অনাকাঙ্ক্ষিত বিয়ে, হট টেম্পার, বাঁচিবার হলো তার সাধা, প্লেয়িং গোস্ট সহ বেশ কয়েকটা নাটক নিয়ে মাথাতে আসছেন নিশো। তার এক একটা টেস্ট এক এক রকম হবে বলে আশা করাই যায়। তো দর্শক, এই তো ছিল এবারের ঈদে আফরান নিশোর আপকামিং ড্রামাগুলোর আপডেট নিয়ে। তো আপডেটগুলো জেনে আপনি কি ভাবছেন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।